না বড় কিছু পাওয়ার জন্য ছোট জিনিসকে বলিদান দিতে হয় তাই না শুনুন 3-4 দিন না 12 দিন বড় জিনিস পাওয়ার জন্য ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করতে হয় তাই না আর্য গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলা ভীষণ মানে মেঘলা একটা ওয়েদার ছিল কিন্তু এখন রোদ্দুর উঠেছে আর এখন বাজে 7:45 আর্য করছে যোগা ক্লাস তারপর ব্রেকফাস্টও করতে হবে ওর আর আর্য আজকে বলেছে কাল যে কড়াইশুঁটি কচুরি খেয়েছিল ওটা দিয়ে আজকেও ব্রেকফাস্ট করবে তো আমি কড়াইশুঁটি কচুরি বানাই আর তোমরা দেখতে থাকো ব্লগটা আমি ব্রেকফাস্ট বানাচ্ছি এই যে দেখো কচুরি বানাচ্ছি আবার কড়াইশুঁটি আর আর্য আজকে ব্রেকফাস্টেও কচুরি খাবে বলেছে আর আর্য করছে যোগা দেখো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম সোনা আর আমি এখন বাজে 9:30 তো এটা আছে ব্ল্যাক কফি আর কড়াইশুঁটি কচুরি আর সাথে হলো টমেটো সস এই যে দুজনই সেম আর্য করছে ক্লাস ভীষণ খেতে পেয়েছে তো ব্রেকফাস্টটা করে নি আর আজকে নাকি শুনলাম সোনা বলল আজকে সারাদিন কারেন্ট থাকবে না সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট রান্নাও কালকের যা ছিল আর আজকে একটু কিছু একটা করব ব্যাস হয়ে যাবে এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট আর্যর এখন লাঞ্চ ব্রেক হয়েছে 11:30 বাজে আর আর্য বলছে খিদে পেয়েছে সেই জন্য আর্যকে দেব আমি এখন একটু ম্যাগি তো ম্যাগি সেদ্ধই করেছি শুধু মশলা দিয়ে শুধু সেদ্ধ একটু ঠান্ডা করি ফ্যান চালিয়েছি দেখো আমি এই ঠান্ডার মধ্যে ফ্যান ম্যাগিটা ঠান্ডা করার জন্য তো ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট এখন আর্যকে দিয়ে দিই আরে বাবা এক্ষুনি গেছিল আর্য এই নাও তোমার লাঞ্চ এটা তোমার লাঞ্চ তো তো দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছি এই দেখো এই যে এগুলো হলো করবী ফুল আমার গাছের করবী না কি ফুল হ্যাঁ করবী বোধ হয় এত সুন্দর গন্ধ নাই ফুলগুলোর একটু জল দিয়ে এভাবে রেখেছি দেখো কি সুন্দর আর অনেক দিন থাকে জানো জলে রাখলে তো আর্য এখন খেয়ে নিক এখন করবো লাঞ্চ আর লাঞ্চে দেখো কি আছে এখানে আছে মাটন কালকের মাটনটা সুন্দর করে গরম করে নিয়েছি ডাল এটা শুটকি আজকে সব আমাদের বাসি স্পেশাল খাওয়া দাওয়া হবে লাঞ্চ এটা ধনে পাতা বাটা এটা আর্যর জন্য করেছি ফ্রেশ আর এটা একটু ভাজা কালকেরই ভাজা আর এখানে আছে ভাত এগুলো দিয়ে ও আর্যকে তো ডিম ভেজে দিতে হবে একটা অমলেট করব এখন আমরা তারপর লাঞ্চ করব আর এইদিকে আর্যবাবু কি করছে বাবা কি অন্ধকার হয়ে আছে কেন বল তো আর্যবাবু একটা বেবলেট নিয়ে খেলছে গুড ইভিনিং আমি একটু শুয়েছিলাম মোবাইল দেখতে দেখতে না এত ঘুম পেয়ে গিয়েছিল তো এই দেখো আমি শুয়েছিলাম কটা দিন বেশ আরাম করলাম তো ভাবছি এবার পরশুদিন থেকে পার্লারটা খুলবো নাকি এখন আবার কেসেস বেড়ে যাচ্ছে বুঝতেই পারছি না কি করব বুঝতেই পারছি না আর কতদিনই বা বাড়িতে থাকবো ভালোও লাগে না তো ভাবলাম কালকে তো হবে না পরশুদিন থেকে ভাবছি পার্লার খুলবো দেখা যাক কি হয় সোনা কি বলে আর এখন আমি একটুখানি শুয়ে আছি অনেকক্ষণ শুয়েছি এই দেখো ঢাকা নিয়ে তো এত আরাম লাগছে না মনেই হচ্ছে না উঠি তোমরা সবাই কি করছো সবাই নিশ্চয়ই চাটা খাচ্ছ আমি তো চা খাই না কফি খাই আর তো টিউশন করছে আর সোনা আর আমি দুপুর সকালের দিকে আমরা আলোচনা করছিলাম যে পিঠে খেলাম কিন্তু পিঠে খেয়ে না মন ভরলো না তো ভাবছি আবার পিঠে বানাবো সোনাকে বললাম আবার সব জিনিস নিয়ে এসো একটু পাটিসাপটা বানাবো তো সোনা তো মনের আনন্দে আবার দৌড়াতে দৌড়াতে দোকানে চলে গেছে তো দেখি সোনা যদি কিছু নিয়ে আসে পাটিসাপটার সাজ সরঞ্জাম তাহলে আবার আজকে একটু পাটিসাপটা বানাবো আর একটু মন ভরে পিঠে খাবো তো ঠিক আছে চলো আমি উঠি ফ্রেশ ট্রেশ হই সন্ধ্যে দিই তো আমি দেখো উঠলাম বিছানাটা একটু ঠিক করি বিছানার যা অবস্থা করে রেখেছি আমি আর দেখো আমার একটা পার্সেল এসছে এটা তো সুরঞ্জন দাস লেখা দুটোই সুরঞ্জন দাসের অ্যাড্রেসেই তো দাঁড়াও আমি এগুলো আনপ্যাক করি তারপর দেখাই তো এটা কেটেছি আর এখানে কি আছে ও এই যে দেখো এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম হেয়ার ক্লিপগুলো বাহ খুব সুন্দর হয়েছে তাই না বলো কি সুন্দর লাগছে
আর একটাতে কি আছে দেখি, এটাতে বোধ হয় কুশন কভার আছে। হ্যাঁ এই দেখো, এর মধ্যে আছে কুশন কভার, এই একখানা, এই দুখানা, এই আরেকখানা, নাম্বার 3, নাম্বার 4, পাও কি সুন্দর সুন্দর দেখো, অ্যান্ড নাম্বার 5 ইজ ইয়েলো। এই দেখো ইয়েলো, সবকটা কালারই সুন্দর বলো। তো আমি কুশনের মধ্যে ভরে এগুলো তারপর তোমাদেরকে আবার দেখাবো। এই যে দেখো, আমি আজকে আবার পিঠে বানাচ্ছি পাটিসাপটা, আর আজকের পাটিসাপটা গুলো ওই দিনকার থেকেও ভালো হয়েছে দেখো তোমরা। দেখো, কেননা এটা সেকেন্ড টাইম না এই বছরে, তো যেই জিনিস আমরা বেশি বানাই সেটা কিন্তু অলওয়েজ ভালো হয়। তো এইদিকে খোয়া করেছি, খোয়া নারকল দিয়ে, আর এইদিকে দেখো এটা হলো। এবারে এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে দিলাম, আর আমি হাত দিয়ে করে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেবো, আরে বাবারে, এই হলো আর এই হলো। এই দেখো দেখো, তোমরাই বলো আজকে পিঠেগুলো বেশি ভালো হয়েছে কিনা বলো। এই দেখো, এই যে দেখো, আজকে আমাদের পিঠে আবার হয়ে গেল, আবার পিঠে বানিয়ে ফেললাম। দেখো কুশনগুলো, কুশন কভারগুলো দেখো, আর কুশনগুলো যে ভেতরে ছিল না ওটা দেখলাম আমি একটু ছোট হয়ে গেছে সাইজে, আর অনেকদিন হয়ে গেছে বলে ওগুলো একটু চুপসেও গেছে। তো ঠিক আছে, এখন এই রকমই থাক, পরে আবার কুশনগুলো কিনতে হবে। দেখুন একটু, এটা একটুখানি বসে বসে গেছে, কোনো ব্যাপার না, এভাবে চলুক কিছুদিন, তারপর আবার কুশন কেনা যাবে। এখন আমি সোনাকে কুশন কেনার কথা বলার সাহসই পাবো না, তাই না সোনা? ভয় পাও আমাকে, সাহসই পাবে না, কত ভয় পাও আমাকে, পাই তো হয়ে যায় তোমার এইসব কথা শুনে, তাই না? তোমার এই কথা শুনেই আমি ধরি, তোমার শুনতে ভালো লাগে না এইসব কথা? তোমার কথা শুনে তোমাকে আমি ভয় পাই, শুনতে ভালো লাগে না সোনা? অনেক ভালো লাগে বলো, জীবনটাই আমার একেবারে ধন্য। তো বন্ধুরা, এখন আমি রাখছি আজকের জন্য, ব্লগটা আমরা এখানেই শেষ করব। আর যে ঘুমোতে যাবে, আজকে আমরা পিঠে দিয়ে সবাই ডিনার করলাম, পিঠে খেলাম আর কি, আর আর্যর খুব ঘুম পেয়ে গেছে। এই যে দেখো, ক্লাস করতে করতে আর্য আজকে পারছিলই না, আর মানডেটাতে ওর অনেক চাপ থাকে, একটার পর একটা ক্লাস চলতেই থাকে, দুটো টিউশন। তো আর্য এখন ঘুমিয়ে পড়বে। আর্য, তুমি কিছু বলবে সবাইকে? বলো বলো বলো। আমি বলতে চাই, জানো কুশনটাকে না কেনার আরেকটা কারণ আছে। কি কারণ আর্য, তুমি বলো? তিন চার দিন পরে আপনারা জানতে পারবেন, তিন চার দিন পরে আপনারা জানতে পারবেন। তিন চার দিন না, বড় কিছু পাওয়ার জন্য ছোট জিনিসকে বলিদান দিতে হয়, তাই না? তিন চার দিন না, 12 দিন। বড় জিনিস পাওয়ার জন্য ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করতে হয়, তাই না আর্য? তো ঠিক আছে, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার আমাদের ব্লগগুলো দেখো, কেমন লাগছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই।